বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিছু প্রবাসী ভাইয়ের অর্থায়নে আর বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার সার্বিক সহযোগিতায় এবং তাদের ব্যবস্থাপনায় তাদের প্রত্যেক স্কাউট সদস্যের সহযোগিতায় আমাদের ঘরের ঘর নির্মাণ কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এটা ছিল সেই ঘর, এই ঘরটা, এই যে এটা ছিল একটা ঘর, এই ঘরটা বন্যার সময় সম্পূর্ণরূপে পানির তুলে ভেসে চলে যায়। বর্তমানে এই যে আমি এটা ঘর, এখানে ছিল ঘর ছিল, তো এইখানে আমরা আবার নতুন করে আমরা ঘর নির্মাণ শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বর্তমানে ওনারা এই খুপরি ঘরে বসবাস করতেছে। এই যে আমাদের আপুটিকে কষ্ট করতেছে, সকালের তরে সকালে আমরা প্রত্যেকে আমরা পরের করে আমাদের আতিক ভাই ভাই ঠিক আছে। স্যানিটেশনের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ঠিকঠাক মতন ঘরটা নির্মাণ করে দিয়ে যেতে পারি। আর আপনারা যারা আমাদের এই লাইভ দেখতেছেন দেশে বিদেশে যে যেখানে আছেন, এখনও সিলেটে অনেক পরিবার এখনও মানে খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে ঘর বানিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছে। আসলে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ওই সমস্ত ঘর যাদের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে তাদেরকে আমরা নতুন ঘর তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার স্কাউটের ভাইদের জন্য দোয়া করবেন। আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ আজকে একদিনেই ঘর তৈরি করে দিয়ে যাবো।